প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অথবা যারা প্রথম বর্ষে ডিএসএমের প্রথম বর্ষে পড়ে আমার সঙ্গে ইউটিউবে যুক্ত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন একটি রোগ নিয়ে আলোচনা করি। অর্থাৎ নাম দৃষ্টি চিকিৎসা করার কথা বলি, যদিও হোমিওপ্যাথিকের এটা আদর্শ নয়, কিন্তু আমরা যারা প্রথম বর্ষে ভর্তি হয়ে সহজে চিকিৎসা করতে চাই, কিছু ধারণা নিয়ে আমরা ওষুধ দিয়েই চিকিৎসা করে এগিয়ে যেতে চাই। অর্থাৎ বছরের প্রথম থেকেই নানা ওষুধগুলো প্রয়োগ করে নিজেরা সচক্ষে দেখে আমরা শিখতে চাই, সেই সুবাদে আজকে আমার আলোচনা। আমার রোগটি হচ্ছে অনিয়মিত ঋতু, অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েশন। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি অনিয়মিত ঋতু, অথবা আমরা যেটাকে মাসিক বলি, সেই মাসিকের কোনো কারণে কোনো কিছু নিয়মের বাইরে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আমরা বলবো অনিয়মিত ঋতু। তাহলে চলে আসি, এই আমরা বুঝলাম। অর্থাৎ অনিয়মিত ঋতু বলতে আমরা এইটুকু বুঝি যে মাসিক সচরাচর 3-5 দিন এবং একটা অন্য কোনো অসুবিধা থাকে না। যদি মাসিক না হয়তো মাসিকের টাইমে মাসিক হলো না, এটাকে আমরা বলবো ইরেগুলার। হয়তো 15 দিন পর মাসিক হয়ে গেল, অথবা 2-3 মাস মাসিক বন্ধ থাকলো, তারপরও হলো না। অর্থাৎ ইরেগুলার আমরা শব্দের ভিতরে বলা আছে অনিয়মিত, ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিক, অর্থাৎ আমরা ঋতু বলতে পারি। তাহলে আমরা বুঝলাম এটা ঋতু কাকে বলে, এবং তাহলে আমরা কীভাবে বুঝবো কী কী কারণ থাকতে পারে ঋতুর ইরেগুলার হওয়ার। নানা কারণ থাকে, হরমোনের জন্য হতে পারে, অথবা অন্য কোনো জনাঙ্গে অন্য কোনো রোগ, অথবা টিউমার, ক্যান্সার, অথবা অন্য কোনো পলিপ, অথবা আমরা যেটা বলি রিটার্ডেশন, অর্থাৎ জরায়ু নিজের জায়গায় না থাকা, চলে আসা অর্থাৎ বেরিয়ে যাওয়া, এই সকল নানা ট্রাভেলসে এই অনিয়মিত ঋতু হতে পারে। যে কোনো ট্রাভেলস হোক, আমাদের ওষুধ কিন্তু এই বাক্স থেকে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবো, এবং নাম দৃষ্টি যদি বলি তাহলে কয়েকটা ওষুধে ভাগ করে তারপরও তোমরা চেষ্টা করবে লক্ষণ জোগাড় করতে। লক্ষণ হোমিওপ্যাথিকের লক্ষণ ছাড়া চিকিৎসা করলে আগাতে পারবে না। সেই লক্ষণ ছাড়া চিকিৎসা করতে গিয়েই আজকে আমার দুর্দশা। আমাদেরকে কেউ বিশ্বাস করে না, আমরা কোনো চিকিৎসা করতে পারি কারো কোনো ধারণাই নাই। আমরা যথেষ্ট কাজ করি কিন্তু আমাদের কোনো সুনাম নাই, আমাদের কোনো পরিচিতি নাই, আমরা আমাদের মতন করে চলি। অর্থাৎ জনগণের ভিতরেও অনেক সময় বিশ্বাস করাটা কঠিন হয়ে পড়ে। সামান্য রোগ চিকিৎসা করার জন্য কিন্তু আমি এই চেষ্টা করছি না, আমি চেষ্টা করছি অর্থাৎ যেই কঠিন রোগগুলো এলোপ্যাথিকের দ্বারা ভালো করতে পারে না, সেগুলো চিকিৎসার জন্যই তোমাদেরকে তৈরি করা। সুতরাং তোমরা সেভাবে তৈরি হবে। আমি আশা করব তোমরাও আমার সাথে লেখাপড়া করে, অর্থাৎ প্রয়োগ করে করে শিখে নিজের হাতে দক্ষতা অর্জন করে এগিয়ে যাবে, এবং সেই চৈতন্য তোমাদের হোক, সেই দর্শন তোমাদের হোক হোমিওপ্যাথি কী জিনিস। আমি হয়তো একটু দেখেছি, সেজন্যই আমি বলি, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, অন্য কিছু না। আমি দেখেছি কী সুন্দর চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আমাদের কোনো শিক্ষক নাই, কোনো সিলেবাস নাই, দর্শন নাই, আদর্শ নাই, কেউ কোনো বিশ্বাস করে না। যে যার মতন করে খুশি বিশ্বাস অর্জন করে, সেই কারণে আমাদের কেউ আমাদেরকে বিশ্বাস না করার কারণেই আমরা অনেক পিছনে পড়ে গেছি। আগে বিশ্বাস অর্জন করতে হবে। তোমরা তোমাদের পরিবার থেকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। এই 4 বছর আমি বলবো চোখ খেটে ওষুধ প্রয়োগ করে ওষুধের ক্রিয়াকলাপ কার্যকলাপ নানা কথা নানা বইতে আছে, এগুলো পরিত্যাগ করে নিজে তৈরি হও নিজের ভুবন। অর্থাৎ কারোর সঙ্গে কোনো কিছু করার দরকার নাই, নিজে যা অর্গনন বুঝবে সেই হিসেবেই তোমরা তৈরি হও। তাহলে সেই সুবাদে চলে আসি কী কী ওষুধ আসতে পারে। তাহলে আমি লক্ষণের কথা বলবার কারণের কথা বললাম। লক্ষণও হইতেই পারে 2-3 মাস পর পর মাঝে মাঝে হয়তো কালো অথবা লাল বর্ণের স্রাব অতিরিক্ত যদি হয়, তাহলে অতিরিক্তটা আমরা কীভাবে বুঝবো? দেখো, আমরা যদি বলি 200-300 ml যদি স্রাব হয় সেটাকে আমরা বলবো নর্মাল। অর্থাৎ রক্ত যদি 200-300 ml যায়, এর থেকে যদি বেশি যায় তাহলে আমরা বুঝে নেব সেটা ইরেগুলার। রক্ত বর্ণ যদি কালো হয় সেটাকে আমরা বলবো ইরেগুলার। অর্থাৎ কালো বর্ণের স্রাব হতে পারে না, ঋতু হতে পারে না, আর স্রাবও অনেক সময় ট্রাভেল সৃষ্টি করে। এই নানা ট্রাভেলসের থেকে আমাদের তাহলে আর কী কষ্ট হতে পারে? শরীরে ম্যাজম্যাজ করে, ব্যথা করে, অনেক সময় ব্রেস্টে ব্যথা করতে পারে, অর্থাৎ স্তনে ব্যথা হয় মাসিকের আগে পরে। এবং আর একটা জিনিস ঘটে, অর্থাৎ পেটে মনে হয় যেন কোনো একটা জীবন্ত জিনিস নাড়াচড়া করতেছে, তাদেরও মাঝে মাঝে
অনিয়মিত ঋতুর সময় এই ঘটনা ঘটে থাকে। দেখো কি সুন্দর কথা, তোমরা যদি হোমিওপ্যাথিকের লক্ষণভিত্তিক তাহলে জানতা, আমি সেই ওষুধটার কথা বলি, সেখানে আমরা বলবো থুজা, অর্থাৎ পেটের ভিতরে যদি কোনো জিনিস জীবন্ত নাড়াচাড়া করে আমরা অনেক সময় থুজা দিতে পারি। এটা পরবর্তীতে তোমরা যদি কোনো লক্ষণ জোগাড় করতে পারো তাহলে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা চলে আসি, আমাদের উদ্দেশ্য একটাই, কত তাড়াতাড়ি আমরা ওষুধ প্রয়োগ করতে পারবো। দেখো যেমন আমি আগেও বলছিলাম, মহিলাদের নাম শুনলেই তোমরা অনায়াসেই পালস প্রয়োগ করতে পারো দিনে 3 বা 4 বার। আশা করি অনিয়মিত রেগুলারকে 2 বারের বেশি প্রয়োগ করবে না, অর্থাৎ তুমি যদি 2 বার করে প্রয়োগ করো আমি আশা করব 2-1 মাসের ভিতরে রেগুলার হয়ে যাবে এবং এর বেশি দরকার হবে না। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো এই যে পালস 1 নম্বর মেডিসিন। তার সঙ্গে আমাদের কী হতে পারে, ইপিকাক থাকতে পারে। দেখো এই সিম্পল মেডিসিনগুলো আমাদের বাক্সে আছে, তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে। তারপর দ্বিতীয় স্টেজ, অর্থাৎ দেখো এটা তো হলো প্রাথমিক স্টেজে, তোমরা অনায়াসেই এগুলো অ্যাকোনাইট বেলেডোনাইট তোমরা যা লক্ষণে পাও, কিন্তু লক্ষণ যদি না পাও, মহিলা যদি আসে তাহলে অনায়াসেই তুমি পালস দিনে 2 বার করে M1 থেকে শুরু করবে। অনেক সময় অনেকে বলে M1 M2 না দিয়ে 3 দ 5 দ, এগুলো তোমরা করতে যাবে না। এগুলো তোমাদের 4 বছরের অভিজ্ঞতা থেকে তোমরাই বুঝবে ভবিষ্যতে রুগী আসলে কী ধরনের রুগীকে আমি 2 থেকে আরম্ভ করব, কী ধরনের রুগীকে আমি 3 থেকে আরম্ভ করব, কী ধরনের রুগীকে আমি 4 থেকে আরম্ভ করব, সেটাকে তোমাকে অর্জন করতে হবে। আমি বলে দিলে, আমার বলার মতন করলে তোমরা এই কষ্ট পাবে, চিকিৎসা করতে পারবে না। তোমার তোমাদের মতন করে তৈরি হও, তুমি এই 1 বছর বা এই 4 বছর তুমি এই পালস দিয়ে চিকিৎসা করে দেখতে পাবে কত নম্বর পালস দিলে আমার কাজ হয়। আমি দেখেছি 7-8 নম্বরই পালস, বন্ধ পালস অনেক সময়, অর্থাৎ ঋতুগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পালস অনেক সময় রেগুলার করে দিই। আর রেগুলার যদি ঋতু করতে চাও তাহলে পালস M1 থেকে আরম্ভ করার চেষ্টা করবে, অর্থাৎ M1 M2 দিলেই আমি আশা করব তোমরা অনায়াসে চিকিৎসা করতে পারবে, সঙ্গে ইপিকাক অথবা অন্য কোনো লক্ষণ যদি থাকে তোমরা সেটা প্রয়োগ করতে পারো। দ্বিতীয় স্টেজটা কী, অর্থাৎ দেখো যার নিত্য এটা ঘটে, অর্থাৎ দীর্ঘ প্রায় 1 বছর পর্যন্ত সে এটা ভুগতেছে, তখন কিন্তু আমার ধাতুগত দিকের চিকিৎসাগুলো করা উচিত বলে আমি মনে করি। সেখানে কী কী ওষুধ আসতে পারে, সেখানেও ওষুধ আমাদের আছে, যদি তোমরা প্রয়োগ করার চেষ্টা করো অথবা চিকিৎসা দাও। যেহেতু তোমরা প্রথম বছর বসো তাই তোমাদের কাছে এত রোগীও তো আসতে যাবে না। তোমরা সেখানে কী কী করতে পারো, দেখো ক্যালকেরিয়া কার্ব, সালফার, সিপিয়া, ক্যালিকার, এই কয়েকটা ওষুধ মনে রাখলেই হবে। অর্থাৎ আমি বুঝলাম, দেখো ক্যালকেরিয়া কার্বের লোক দেখলে বোঝা যায়, ক্যালকেরিয়া ফসের রুগী দেখলে বোঝা যায়, সেখানে ক্যালকেরিয়া ফস মারাত্মক কাজ করে যদি তার এই লক্ষণভিত্তিক অথবা তার দৈহিক যদি সেই অবস্থা থাকে, ঘাম প্রচুর, থলথলে বটি অথবা ডিম খাওয়ার প্রিয়, এই সকল দেখলে আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারি। সিপিয়ারও কতগুলো লক্ষণ আছে, সেই লক্ষণগুলো থাকলে হালকা পাতলা গঠন এবং মাসিকের বর্ণ কালো, তাইলে আমরা দিতে পারি। আর এগুলো ভালো যদি না হয় তাহলে আমরা সালফার প্রয়োগ করতে পারি, এবং সালফারেই আমাদেরকে এই আমি অন্য সময় আমরা কথাগুলো বলবো যখন আমরা ম্যাজমেটিক পড়াতে যাব। তাহলে চলে আসি দ্বিতীয় স্টেজে। তৃতীয় স্টেজটা কী, দেখো চমৎকার, তৃতীয় স্টেজেরও আমরা টিউবারকুলোসিস বডি বলি, অর্থাৎ দেখো সাল পালসও টিউবারকুলোসিস বডি, তবে সেটা খুব মাইল্ড কম, কিন্তু ফসফরাস, কার্বোভেজ, ল্যাকোসিস, এইসব ওষুধগুলো কঠিন, এগুলো তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে না। এগুলো টিউবারকুলোসিস বড়িয়ে অনেক সময় রোগ যদি ভালো না হয়, দীর্ঘদিন যদি ভোগে এভাবে, তাইলে আমরা সেগুলো প্রয়োগ করতে পারি। আরও সিম্পল ওষুধ আছে চতুর্থ, এটা কোনো লক্ষণ ভিত্তিক না অথবা মায়াজমেটিক না, এটা হচ্ছে মানসিক কষ্ট থেকে যদি ইরেগুলার হয়ে থাকে তাহলে ইগনেশিয়া, সেখানে নেট্রামিওর চমৎকার কাজ করে। আর দেখো এই কতকগুলো লক্ষণ যদি আমরা মনে রাখি, ওষুধগুলো প্রয়োগ করতে পারি, তাহলে ওষুধ সম্বন্ধে না জানলে, না বুঝলে অথবা মনে রাখার চেষ্টা যদি লক্ষণমাফিক না করতে পারো তাহলে ওষুধগুলো, দেখো এই প্রত্যেকটা ওষুধের এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা লক্ষণ আছে। যেমন ইগনেশিয়ার কথা বললাম, অর্থাৎ মনের কথা কাউকে না বলা, অর্থাৎ মানসিক কষ্টের রোগী কাউকে প্রকাশ করে না, তাকেই আমরা ইগনেশিয়া দিতে পারি। আর নেট্রামিওর কোনো কিছু প্রকাশ করতে গেলেই কান্নাকাটি করে, তাইলেই অথবা অন্য কোনো লক্ষণও তুমি দেখতে পারো, লবণ খাওয়ার প্রিয়তা, কোষ্ঠকাঠিন্য, এগুলো দেখে আমরা অনায়াসেই এই অনিয়মের ঋতুর ওষুধ দিতে পারি। তারপর কি কোনিয়াম, কোনিয়ামের কতগুলো ব্যাখ্যা আছে, দীর্ঘদিন যদি সে ইয়ে থাকে, প্লাটিনাম একটা ওষুধ আছে সুন্দর, অহংকারে ভরা রোগী অথবা সেরকম প্লাটিনাম আমরা দিতে পারি। এরকম ওষুধগুলো এতক্ষণ প্রয়োজন হয় না তোমাদের কাছে, এই যেগুলো প্রথমে দ্বিতীয় স্টেজে বললাম, পালস, ইগনেশিয়া, ক্যালকেরিয়া কার, ক্যালিকার, সেপিয়া, সালফা, এগুলো দিয়ে চিকিৎসা হয়ে যায়। অযথা এত ওষুধ পড়ে মাথা ঠিক রাখাই কঠিন হয়,
হোমিওপ্যাথিকের শেষ নাই। এক একটা রোগের ওষুধই হচ্ছে 30-40-50 একটা, অর্থাৎ লক্ষণমাফিক চিকিৎসা, আমাদের তো কোনো রোগের চিকিৎসা নয়। তাহলে আজকে এই অনিয়মিত ঋতুর ওষুধ দিয়ে তোমরা সেবা দেওয়ার চেষ্টা করবে। আর ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি, আমি আলোচনা শেষ করছি। ধন্যবাদ।